বছরে 300 দিন ঘুমিয়ে কাটান। তিনি ভারতের রাজস্থানে পুরখারাম নামে এক ব্যক্তি। বছরে 365 দিনের মধ্যে 300 দিনই ঘুমিয়ে কাটান। এরপরও তার শরীরের ক্লান্তি দূর হয় না। তার এই দীর্ঘ ঘুমের পেছনে দায়ী অ্যাক্সিস হাইপারসোমনিয়া নামের এক বিরল রোগ। 23 বছর আগে এই বিরল রোগ দেখা দেয় তার শরীরে। তখন থেকে তার স্বাভাবিক জীবন প্রায় হারিয়ে গেছে। ঘুম পেলে সেখানেই শুয়ে পড়েন। এই ঘুম চলে তার টানা 20 থেকে 25 দিন। ঘুমের মধ্যেই তাকে গোসল, খাওয়ানো সহ সব কিছু বাড়ির লোকজনকে করে দিতে হয়। চিকিৎসকরা জানান এই রোগটি মূলত স্নায়ুর রোগ। মস্তিষ্কে TNF আলফা নামে এক প্রকার প্রোটিনের মাত্রা ওঠানামার কারণে এই রোগ হয়। তাদের কথায় প্রথম দিকে একটানা 5 থেকে 7 দিন ঘুমানোর পুরো খারাপ, ধীরে ধীরে বাড়তে থাকে দিন। এখন তো একবার ঘুমালে 20 থেকে 25 দিনের আগে ভাঙানো যায় না সে ঘুম। ঘুম রোগের জ্বালায় রোজগারও শিকয়ে উঠেছে পুরখারামের। মাসের মধ্যে 5-6 দিন মুদির দোকানটা খোলা রাখতে পারেন তিনি। অনেক সময় দোকানে এসেও খদ্দেররা দেখেন পুরখারাম ঘুমিয়ে পড়েছেন, তখন আবার বাড়ির লোকের আরেক ঝক্কি। পুরখারাম জানান দীর্ঘদিন একটানা বন্ধ থাকার পরে দোকান খুলে দেখেন দরজার বাইরে খবরের কাগজে পাহাড় জমেছে। সেই কাগজ শুনে টের পান মাসের সিংহভাগই ঘুমিয়ে পার করে ফেলেছেন তিনি। রোগ নিরাময়ের জন্য ওষুধ খেয়েছেন অনেক, তবে লাভ হয়নি। ঘুমিয়ে উঠেও ফের ঘুম ঘুম ভাব, দিনভর ক্লান্তি আর মাথা ব্যথা। চিকিৎসকেরা বলেছেন পুরখারামের এই রোগ খুবই বিরল। মাথায় আঘাত লাগলে বা অতীতে মাথায় টিউমার থাকলেও অনেক সময় পড়ে এরকম অবস্থা হতে পারে। চিকিৎসা শাস্ত্রে একে মানসিক সমস্যা বলে ব্যাখ্যা করা হয়েছে। একেবারে গোড়ায় ধরা পড়লে অনেক সময় চিকিৎসায় সারতে পারে রোগ, তবে পুরখারামের ক্ষেত্রে সে সম্ভাবনা কতটা তা নিশ্চিত করতে পারছেন না চিকিৎসকেরা। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে জানান।